আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিজ করতেছে কিছু ছেলেরা, আপনি দাঁড়ান না কেন? ও ওদের 10 জনের চেয়ে আপনার শক্তি অনেক বড়। সত্যের যে শক্তি আছে, মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে। আপনি দাঁড়ান, আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছো কেন, টিজ করতেছো কেন? আপনি ওখানে জনমত গড়বেন, আপনি দাঁড়ালে আরো 10 জন দাঁড়াবে, ঠিক কি না? দাঁড়াতে আপনাকে হবে, সাহস করে দাঁড়াতে হবে। সালাত কায়েমের আন্দোলন যারা করে, সৎ কাজের আদেশ যারা দেয়, মন্দ কাজ থেকে নিষেধ যারা করে, তাদের জীবনে পরীক্ষা আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, বাবা যেই নসিহা তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে, কিন্তু ঘাবড়ে যেও না, আতঙ্কিত হয়েও না, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করতে হবে, সবর। সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। সবর বাংলা জানেন তো কি? ধৈর্য। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি, সুস্বাদু। এই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে, ধৈর্য। ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, খবরদার, ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি থাকতেই কষ্ট করা শিখান, তার জীবনটা স্মুথ হবে, তার ক্যারিয়ারটা ব্রাইট হবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে। ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না। অনেক বাবা মা আছে এত আদর করে, এত বেশি আহ্লাদ করে, যা চায় তাই দেয়, পরে হিতে বিপরীত হয়, ঠিক কিনা? ছেলে মেয়েকে অভাব শেখান, ছেলে মেয়েকে কষ্ট শেখান, ওদেরকে সংগ্রাম শেখান, প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান। সেদিন লোকমান তাই করলেন, ছেলের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো, আতঙ্কিত হবা না, জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়, কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কি না? ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন, বাবা এখন তুমি বাবার হোটেলে খাও, মায়ের হোটেলে ঘুমাও, সারা জীবন এমন চলবে না, দুনিয়াটা বড্ড কঠিন, এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেরই করে নিতে হয়, ঠিক কি না? ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। দিস ইজ দ্য লাইফ হ্যাকস, এই লাইফ হ্যাক গুলো আপনি শিখাবেন, লাইফ লেসন গুলো শিখাবেন। ধৈর্য ধরো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে, ঠিক কিনা? বিজয় তোমারই হবে। কি বলেন? সময়ই কথা বলে, সময়ই কথা বলে। বিপদে ধৈর্য ধরো। বিশ্বনবী কল্লা বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, বিপদে ধৈর্য হারা হবেন না, ভালো সময় সামনে আসছে, মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে, জাদুকর বলে, পাগল বলে, মদিনাতে বিজয় আপনারই হবে, ঠিক কিনা? ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে, হোপফুল, আতঙ্কিত যেন না হয়, কষ্ট শিখান, ধৈর্য শিখান। আচ্ছা গেল। এরপর তিনি বললেন, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন, হ্যাঁ, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, দেখেন একটার পর একটা, প্রথমে স্রষ্টারে চিনাইলেন, তাই না? এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন, এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন, এরপরে ইবাদত কি সেটা জানালেন, এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন, সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন, এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন। মানে পিপল ওরিয়েন্টেড হও, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না, মুখ ছিটকাবে না, মানুষকে সম্মান করো, মানুষের সাথে মেশো, বি পিপল ওরিয়েন্টেড। আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না, দোষ কার? বাবা মায়ের, শেখায় না? একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম, কি বলেন? মেহমানের কাছে যাইতাম, সুরা শোনাইতাম, কবিতা শোনাতাম, এটা খেলতাম, ওটা করতাম, যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত, হায় রে খুশি। এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলিতে এরকম আছে
যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বিকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবে না অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আছে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথেকে এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলেনে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে মেয়েদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা আসে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকমান ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতেছেন সুবহানাল্লাহ পড়বেন না ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলে মেয়েদের শিখান মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টারও তো ভালো হইতে হবে হ্যাঁ ভিতর ভালো কিন্তু প্রকাশভঙ্গি জানে না আসে না নাই এটারে ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামশি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আছে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আছে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কিনা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কি না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান্নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কি না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সব কিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে
سيدنا لقمان ছেলেকে বললেন وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير وقصد في مشيك واغضض من صوتك তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো মিডিয়াম পেস ভদ্রভাবে